হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ব্যাক টু আওয়ার চ্যানেল রঙিন ধ্রুবতারা। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি যে অ্যাজ প্রমিসড কামারপুকুর জয়রামবাটি আর বিষ্ণুপুরের ভিডিওটা। আগের পার্টে বনলতা রিসর্টের ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো, তখন কিন্তু বলেছিলাম যে নিয়ে আসবো আমরা খুব তাড়াতাড়ি এই সেকেন্ড পার্ট ভিডিওটা, যেটার জন্য তোমরা ইগারলি খুব ওয়েট করে রয়েছো। যাই হোক, সকাল থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, প্রথম গন্তব্য হচ্ছে আমাদের কামারপুকুর। তা দেখো, রাস্তার কিছু ভিডিও দেখতে পাচ্ছ, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গাড়িতে করে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো সমস্ত ভিডিওস ফটোস। অনেক সকালে বেরিয়েছি তো, তাই একটুখানি ব্রেক নিয়েছি আমরা চা খাওয়ার জন্য। একটা ছোট্ট চায়ের স্টলের সামনে গাড়িটা দাঁড় করানো হয়েছে, সেখান থেকে কিন্তু দেখো আমরা সব কলিগসরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে একটু হাত পাটাকে রিল্যাক্স করিয়ে নিচ্ছি, যেহেতু অনেক সকালে বেরিয়েছি। আর তার সাথে একটু চা খাবো, এটাই কিন্তু মেন উদ্দেশ্য। ওদিকে ক্ষেত রয়েছে, যাওয়ার রাস্তা রয়েছে বাঁশের সাঁকো দিয়ে, তোমরা দেখতে পাবে এখনই সেই ক্ষেত আর বাঁশের সাঁকো। ওদিকে কিন্তু আমরাও গেছিলাম, গিয়ে একটু ফটোগ্রাফি তো অবশ্যই করেছি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অবশ্যই করেছি, না হলে তো ট্যুরটা পুরো অসম্পূর্ণই হয়। এখন তো জানো নিউ ট্রেন্ডস হয়ে গেছে, কোথাও যাওয়া মানেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, সেটা আমরাও করেছি, তোমরা দেখতে থাকো। দেখো আলুর ক্ষেতের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করছি, সকালবেলা হালকা করে সূর্যটা উঠছে, সেই সময় আমরা দাঁড়িয়ে রয়েছি আলুর ক্ষেতের প্রান্তে। কি বলবো, এত ভালো লাগছে, আসলে যেটা বলেছিলাম আগের ভিডিওতে যে এত গ্রিনারি শহরে কিন্তু চোখে পড়ে না, তাই একটু গ্রামের দিকে আসলে মনটা ছটফট করে, আকুলি বিকুলি করে, খুঁজে পেতে চায় সেই শ্যামল সবুজকে। সেই জন্যই কিন্তু আমাদের জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি কামারপুকুরে। দেখো আমাদের বাসটা সাইড করা হচ্ছে, আমরা ধীরে ধীরে তার আগেই নেমে পড়েছি বাসটাকে, যে মাঠের যেখানে রাখার জায়গা, পার্কিংয়ের জায়গা, সেখানে আমরা পার্ক করছি। দেখো সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে যে এবার আমরা আমাদের মেন ট্যুর শুরু করছি কামারপুকুর দিয়ে, এরপর জয়রামবাটি অবশ্যই দেখব, তার সাথে কামারপুকুরে। দেখো সব কলিগসরা আস্তে আস্তে এবার বাস থেকে নেমে আসছে। এখান থেকে আমরা কিন্তু কিছুটা হেঁটে যাব, হেঁটে গেলে আমাদের লক্ষ্য হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রম, যে আশ্রমে উনি নিজের হাতে একটি আম গাছ লাগিয়েছিলেন সামনেই রাখা আছে, প্লাস উনি কোথায় থাকতেন সেই ঘরটা এখনও সযত্নে রক্ষণাবেক্ষণ করা আছে, সেগুলো আমরা অবশ্যই দেখব। এখানে কিন্তু ফটোগ্রাফি টোটালি প্রোহিবিটেড, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কিন্তু বলো তোমরা একটা জায়গায় যাব, একাধটা ফটো না থাকলে ভালো লাগে তাই বলো? আর আমাদের ব্লগে তো এক্সক্লুসিভলি তোমরা এগুলোই দেখতে চাও, এগুলো দেখতে আশা করো, তাই মন না চাইলেও কখন অজান্তে ক্যামেরার বাটনে হাত পড়ে গেছে ছবি তোলার জন্য। তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই দেখতে পারবে। মুখ ঢুকিয়ে দিচ্ছে কি রে। বাস থেকে নেমে আমরা ধীরে ধীরে আমাদের স্যার, তার পরিবার পরিজন এবং আমরা সবাই কলিগসরা একসাথে কিন্তু রামকৃষ্ণদেবের মন্দিরের দিকে এগিয়ে চলেছি। রামকৃষ্ণদেব যেখানে থাকতেন আগেই বলেছি, সেই জায়গাটা আমরা দেখব, তা চলো দেখা যাক।
এই সেই আম গাছ যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নিজের হাতে লাগানো, এখন স্টিলের ইয়ে দিয়ে সব ব্যারিকেড করে আটকে রেখে দিয়েছে যাতে গাছটা নুয়ে ভেঙে না পড়ে যায়। এটা মন্দিরের উল্টো দিকে রামকৃষ্ণদেবের সেই নিজস্ব বিখ্যাত পুকুর, যেই পুকুরে তিনি কিন্তু আসতেন, যেই ঘাটে তিনি স্নান টান করতেন। মন্দিরের ঠিক বাইরেই কিন্তু প্রচুর দোকানপাট, খাবারের বলো কেনাকাটির বলো নানা রকম দোকানে কিন্তু সারি সারি সজ্জিত আছে, সমস্ত থরে থরে জিনিসপত্রগুলো রাখা আছে, যার যেটা মন চায় ইচ্ছা করে কিনতে পারো। আমরা টুকটাক যা কেনাকাটি করার করেছি আমরা কলিগসরা সবাই মিলে, যেটুকু যা দরকার, বাঁকুড়ার যেটা ইয়ে কাজ, পোড়ামাটির কাজ, টেরাকোটার কাজ, সেগুলো সবই কিন্তু আমরা দেখেছি এবং টুকটাক যে যেরকম ইচ্ছা করেছে কিনেছে। কামারপুকুর থেকে জয়রামবাটি কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মাত্র 15-20 মিনিট লাগে। তা আমরা দেখো আস্তে আস্তে জয়রামবাটিতে প্রবেশ করে গেছি। এটা সামনে মায়ের পুরাতন বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ, মা এই বাড়িতে থাকতেন, শ্রী শ্রী সারদা মা এই বাড়িতেই থাকতেন এক সময়, সে বাড়িটিও সযত্নে রক্ষণ করা আছে। আর এছাড়া এই পুকুর ঘাট যেখানে মা স্নান করতে আসতেন, ফুলের বাগান, সব কিছু পরিপাটি করে সাজানো গোছানো। জয়রামবাটির আশ্রম থেকে বেরিয়ে আমরা খুব দ্রুত পায়ে কিন্তু আমাদের বাসের দিকে রওনা দিচ্ছি। আমাদের টাটা ট্রাভেলার একটা ছোট 26 সিটের বাস করা হয়েছিল, যেটা আমরা সবাই মিলে গেছিলাম বাসটাতে। তা সবাই মিলে দ্রুত গতিতে যাওয়ার একটাই কারণ, এখান থেকে আমরা বনলতা রিসর্ট যাব, সেই বনলতা রিসর্টে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বিষ্ণুপুর আমাদের কভার করতে হবে একই দিনে। সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে যাচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি করে টাইমটাকে ক্যাচ করা যায়। তা কারণ অলরেডি কিন্তু আমরা 45 মিনিটস টু 1 আওয়ার লেট হয়ে গেছি, সেই লেটটাকে মেক আপ করার জন্য যতটা প্রচেষ্টা করা সম্ভব ততটাই আমরা করছি। খুব সকালবেলা বেরিয়ে পড়তে হয়েছে বলে সবার মধ্যেই কিন্তু একটা টায়ার্ডনেস কাজ করছে, যদিও সেটা কেউ মুখে প্রকাশ করছে না। দেখো কলিগসদেরকে, তার ফ্যামিলিকে, সবাই কিন্তু এনজয় করছে, কিন্তু যে যখন পারছে কিন্তু একটু এদিক ওদিক করে রেস্ট নিয়ে নিচ্ছে, শরীরটাকে একটু হালকা করে নিচ্ছে। প্রমাণ দেখতে পাবে, আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, দেখো তোমরা পেছনে একদম শুয়ে পড়েছে এক কলিগ। বাসে চলতে চলতে টিফিন খাওয়ার পর্ব চলছে, তার সাথে হুল্লোড় মস্তি তো চলছেই, তো দেখতেই পাচ্ছ। টিফিনে ছিল আমাদের বানরুটি, কলা, ডিম সেদ্ধ, মিষ্টি, চা তো আগেই খেয়ে নিয়েছি গাড়ি থামিয়ে, তোমরা দেখে নিয়েছো। তাই এই চলছে আমাদের বাসের মধ্যে, অনেকটা জার্নি তো,
একটুখানি আনন্দ ফুর্তি না করলে তো হয়ও না, তাই সবাই মিলে যে যার মতন আনন্দ ফুর্তি করছে। এতক্ষণ তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে জয়রামবাটির মায়ের মন্দিরের বাইরে সমস্ত দোকানপাট বসেছে নানা রকম জিনিসের পসার, সেগুলোর থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসছি।
আমাদের যেখানে বাসটা রয়েছে আমরা পুরো টিমটাকে দেখতে পাচ্ছ ধীরে ধীরে এগিয়ে আসছে সবাই। এর পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের বিষ্ণুপুর, মাঝখানে বনলতা রিসর্টে একটু লাঞ্চ করে নেওয়ার পালা, কিছুক্ষণ থাকার পালা, তাই জন্য আমরা হুড়োহুড়ি করে এগোচ্ছি আগেই বলেছি। বনলতা রিসর্ট থেকে বেরিয়েই কিন্তু জয়পুর জঙ্গল শুরু হয়ে গেছে। এই জয়পুর জঙ্গলটা কিন্তু খুব বিখ্যাত জঙ্গল, বাঁকুড়ার অন্যতম বিখ্যাত জঙ্গলগুলোর মধ্যে একটি। এখানে কিন্তু তোমরা কপাল যদি খুব ভালো থাকে তাহলে হাতি, হরিণ, বাইসন এগুলো সব দেখতে পাবে, কিন্তু আমরা যদিও কপাল অত ভালো ছিল না দেখতে পাইনি। এই জয়পুর জঙ্গলটা ক্রস করেই কিন্তু আমাদের যেতে হবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে, বেশ কিছুটা দূরে, যেখানে আমরা যাচ্ছি আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো আমাদের সাথে, এনজয় করতে থাকো পুরো ট্রিপটা। আমরা এসে গেছি বিষ্ণুপুরে, এখানে তিনটে টেম্পল দেখবো। ফার্স্ট লালজি টেম্পল, রাধাস্বামী টেম্পল আর জোড়া বাংলা টেম্পল। তা আমরা দেখো জোড়া বাংলা টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। জোড়া বাংলা টেম্পল, এটা জোড় বাংলা টেম্পল আর কি, দুটো টেম্পল একসাথে জোড়া, তাই জন্য এর নাম। এই টেম্পল তিনটে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা খুব সুন্দর করে যত্নআত্তি করে রাখা আছে। এই তিনটে টেম্পলে ঢুকতে কিন্তু টোটাল একত্রে 20 টাকা করে পার হেড টিকিট রয়েছে, যেটা অনলাইনে কাটতে হয়। আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম। তোমরা দেখো কত সুন্দর স্থাপত্য মন্দিরের গায়ে, সমস্ত কেটে কেটে পাথর কেটে কেটে করা। যথারীতি সব জায়গার মতন এখানেও মন্দিরের বাইরে সেই পোড়ামাটির
সমস্ত কাজের পসরা নিয়ে বসেছে। বাঁকুড়ার বিখ্যাত যে পোড়ামাটির কাজ, দেখো পেঁচা দেখতে পাবে, ঘোড়া দেখতে পাবে, আর এইটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু কোনো পোড়ামাটির কাজ নয়। এই কুকুরটি কি মনে হয়েছিল কে জানে, আমাদের পায়ের গোড়ায় খুব এসে আকুলি বিকুলি করছিল, কিছু হয়তো বলতে চাইছিল নিজের ভাষা যেটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, আমরা খানিকক্ষণ এখানে এনজয় করলাম, রাধাস্বামী টেম্পেলেও আমরা এনজয় করেছি। বেশ চারদিক সাজানো গোছানো ছবির মতন, সেই পুরাতন আমলের যেসব মন্দিরগুলো হয় সেই ধরনের মন্দিরগুলোর মধ্যেই, সেই ধরনের মন্দিরগুলোর মতোই আর কি। হ্যাঁ, দেখছি এখানে একটু ফটোগ্রাফি করে নিয়েছি, যেটা আমাদের অ্যাজ ডেসক্রাইবড আগেই, যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো একটু করতেই হবে, এগুলো স্মৃতি থেকে যায়, সেগুলোই করেছি আমরা। এখানে একটা ছোট্ট অভিনয়, তলোয়ার দিয়ে কী কী হতে পারে সেইটা দেখো তোমরা, আমাদের দুই সতীর্থ আর কি করে দেখাচ্ছে, একজন একজনের কাছে পেটে তলোয়ার ঢুকিয়ে দিল, সে হেসেই খুন, এরকম কি হয় নাকি, বলাতে আবার রিটেক হচ্ছে। এবার কিন্তু দেখো তলোয়ারটা ঢোকাবে আর কাতরে পড়ে যাবে। এটা বিষ্ণুপুরের অন্যতম সেরা স্থান রাসমঞ্চ। এই রাসমঞ্চে কিন্তু সুন্দর করে চারদিক এমনভাবে সাজানো গোছানো, চারদিক এত পরিপাট্য, আর প্রত্যেকটা কী জানো তো, এর সবচেয়ে বড় ইয়ে হচ্ছে স্থাপত্যটা, স্থাপত্যটা এত সুন্দরভাবে তৈরি করা, সম্ভবত মল্লর রাজারা এরা তৈরি করেছিলেন, এই রাসমঞ্চটা বানিয়েছিলেন। এর ভেতরে কিন্তু তোমরা অনায়াসে লুকোচুরি খেতে পারো, ভেতরটা প্রচণ্ড অন্ধকার, ঘুটঘুট করছে। আমরা যে সময় গেছিলাম ধরো সন্ধ্যের একটু আগে দিয়েই গেছিলাম, আরও তো বেশি অন্ধকার অন্ধকার একটা আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করেছিল, এত ভাল লাগছিল, আর পরন্তু সূর্যের আলো জায়গাটাকে আরও মায়াবী মনে হচ্ছিল যেন। Thank you.
রাজমঞ্চের ঠিক বাইরেই মাঠে কিছু হনুমান বসেছিল, সেগুলোকেও ক্যাপচার করে নিয়েছি। তখন ওরা অবাক হয়ে দেখছে যে এতগুলো লোক একসাথে যাতায়াত করছে, যদি ওরা হ্যাবিচুয়েটেড তবুও। এটা দেখো, পোস্ট দিয়ে আমাদের একটা গ্রুপ ফটো তোলা হয়েছে, যদিও গ্রুপ থেকে কিন্তু 4-5 জন এখনও বাদ রয়েছে, তারা এদিক ওদিক ছিটকে ছাটকে ঘুরছিল, তবুও যতজনকে পাড়া গেছে ক্যাপচার করা হয়েছে। এটা কিন্তু মৃন্ময়ী মাতার মন্দির, এখানেও ফটোগ্রাফি বারণ টুক করে কিন্তু একটা ফটো তোলা হয়ে গেছে। মন্দিরের ঠিক পাশেই কিন্তু ডোকরা কাজের বিশাল সম্ভার, পিতলের উপর যে ডোকরা কাজ হয় বাঁকুড়ার, যেটা অন্যতম স্পেশালিটি, সেই ডোকরা কাজের ইয়ে তোমাদের দেখাবো, কাজের সমস্ত স্যাম্পলস। এখানে দেখো পোড়ামাটির কাজগুলো দেখতে পাচ্ছ সমস্ত, তার সাথে কিন্তু দেখো তোমরা, এটা বিখ্যাত দলমাদল কামান, শত্রুদলকে মারার জন্য বা শত্রুদলকে মর্দন করার জন্য এই কামানটা বানানো হয়েছিল, মল্লরাজাদের আমলে সম্ভবত বানানো হয়েছিল, তাই এর নাম দলমর্দন বা দলমাদল এই কামানটার নাম। বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই কামানটি। এবং এর আশেপাশে তোমরা দেখতে পাবে যেটা, সেটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির। এ দেখো এখানে ছোট্ট প্রসাদ নিয়ে বসে পড়েছে এখানকার স্থানীয় লোকেরা। এটি মা ছিন্নমস্তার মন্দির, একটা ফটো তুলে নিয়েছি দূর থেকে জুম করে ক্যামেরা। তা দেখো তোমরা, ধীরে ধীরে সবই দেখানোর চেষ্টা করছি। এর পাশে কিন্তু দেখতে পাবে তোমরা এই যে ডোকরা কাজ, যেটা বলছিলাম ডোকরা কাজের জায়গাটা এবার দেখাচ্ছি আস্তে আস্তে। মামার ঘর গদনটা এত সুন্দর, সব মজা খুনসুটিতে চলছে, তার সাথে সমস্ত প্রসাদ নিয়ে যেগুলো ইয়ে, এই যে দেখো ডোকরা কাজ পিতলের উপর, এই কাজগুলো কিন্তু অসামান্য সৃষ্টি, এখানে যারা শিল্পীরা কাজ করেছেন তারা, কিন্তু এখানে সুন্দর এবং দামও কিন্তু খুব রিজনেবল, এমন কিছু বেশি নয়। এটা যদি থার্ড পার্টি হাত হয়ে বিক্রি হতো তাহলে কিন্তু অনেক দাম পড়তো। এটা হচ্ছে, আমরা ওখান থেকে চলে এসেছি, লালগড় প্রকৃতি উদ্যান, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের ট্যুরের। তা লালগড় প্রকৃতি পার্ক, যেটা লালগড় বাঁধের পাশেই অবস্থিত, তোমরা দেখতে পাচ্ছ সব কলিগসদেরকে নানা রকম পোজে ফটো তুলেছে, আমিও ব্যতিক্রম নই, আমিও ফটো তুলেছি। এবং এখানে সব থেকে বড়ো যেটা তোমাদের মন জয় করবে সেটা হচ্ছে, একটু যদি কষ্ট করে যেতে পারো, বেশ কিছুটা ইয়ে করে তোমরা দেখতে পাবে, বেশ কিছুটা সিঁড়ি নেমে চড়াই উত্তরাই করে পাহাড়ি ইয়ে ধরে টিলা ফিলা ভেদ করে, এই দেখো ইয়েটা ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারটা কিন্তু উঠতে পারলে তোমরা চারপাশটা খুব দুর্ধর্ষ দেখতে পারবে, চারপাশটা দারুণ দেখা যাবে, সেটার ইয়েও তো আমরা ভিউটাও আমরা দিয়েছি। তোমরা যারা যেতে পারবে না বা ভবিষ্যতে এসে এখানে ওয়াচ টাওয়ারে উঠতে পারবে না, একটু কষ্টকর ব্যাপার, অনেক সিঁড়ি চড়াই উত্তরাই করতে হয়, তাই তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি আমি, যাতে তোমরা আমাদের সাথে এই ফটো ভিডিও দেখছো তাতেও যেন কোনো দিক দিয়ে কোনো রকম বঞ্চিত না হোক দেখার। Thank you.
তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের সাথে ভিডিওস ফটোস সব এনজয় করলে। এই ওয়াচ টাওয়ার থেকে বাইরের দৃশ্যটাও তোমরা দেখতে পাবে এখনই। আর তোমরা যারা দেখতে আসতে চাও অবশ্যই দেখতে এসো, এরকমই একটা রাঙামাটির স্বাদ পাবে। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, সি ইউ। লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও, আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু দেখতে থেকো। টাটা।